ওয়েলকাম টু ব্লাড আর এখন যে চ্যাপ্টারটা পড়ব সেই চ্যাপ্টারটার নাম হল অনামিক চৌধুরী ব্লার ফর ইন্সপেক্টর খান অনামিক চৌধুরীর জ্ঞান ফিরল সকালবেলা কপালে সামান্য ব্যথা পেয়েছেন তিনি শুয়ে আছেন তার বিছানায় জানলার বাইরে সুন্দর একটা সকাল রোদ ঝলমল করছে পাতার ফাঁক দিয়ে রোদ এসে পড়েছে তার গায়ে তার বড় আরাম লাগছে এই সময় কবির খান এক ডাক্তার তার পাশে উদ্বিগ্ন মুখে ছুটে এলো এখন কেমন বোধ করছেন স্যার কবির খান জিজ্ঞাসা করলেন তারপর গতকালের কাল তার পরনে গতকালের কালো টি শার্ট ও কালো জিন্স অনামিক চৌধুরী হাসলো আমি বেশ ভালো আছি এদিকের খবর কি। স্যার গতকাল গতকালকের ঘটনার পর পরীকে অ্যারেস্ট করা হয়েছে তারপর নিজেই ধরা দিয়েছেন কবির একটা চেয়ার টেনে অনামিক চৌধুরীর পাশে বসল স্যার আমার জীবনে আমি কোনো দিন এমন কেস হ্যান্ডেল করিনি গত রাতের ঘটনায় আমি কিচ্ছু বুঝতে পারছি না আপনি বিছানায় যাওয়ার পর থেকে বেশ কিছু সময় আমরা অন্ধকারে অপেক্ষা করছিলাম হঠাৎ দরজা খুলে পরি ঘরে ঢুকলো হামাগুড়ি দিয়ে ঠিক এক সিপের মতো আপনি বলেছিলেন ওকে ঠিক তখনই ধরতে হবে যখন ও আঘাত করবে কিন্তু ও হঠাৎ অদৃশ্য হয়ে গেল যখন আমরা ওকে দেখলাম তখন অনেক দেরি হয়ে গেছে আমি খুব দুঃখিত স্যার আপনাকে ঠিক সময় রক্ষা করতে পারিনি অনামিক চৌধুরী বিছানায় উঠে বসলেন আমি জানতাম পরি সাধারণ খুনি নয় তাই স্টিলের বাটি মাথায় পড়ে নিয়েছিলাম ওটা না থাকলে আমার অবস্থা অন্য শিকারীদের মতনই হতো অন্য শিকারদের মতনই হতো অনামিক পাশে রাখা তোবড়ানো বাটিটা তুলে নিল কবির খান সুরে উঠে বলল কি সাংঘাতিক খুনের পরিকল্পনা ভাবা যায় না অনামিক চৌধুরী চোখ বন্ধ করে কি যেন ভাবলেন তারপর বলতে শুরু করলেন যখন আমার যখন আমরা কোনো দরকারে কারো খুন করি জানো তখন আমরা সেটা লুকাতে চেষ্টা করি কিন্তু খুন যখন নেশা হয়ে দাঁড়ায় আর যখন বুদ্ধির জোরে বারংবার সেই খুনি ছাড়া পেয়ে যায় তখন সেই খুনির আসে ক্লান্তি তখন সে খোলা চ্যালেঞ্জ দেয় যেমন তরির বেলা হয়েছিল সে একের পর এক খুন করছে এবং প্রমাণের অভাবে ছাড়া পেয়ে যাচ্ছে তরির ক্লান্তি যখন চরম পৌঁছা পর্যায়ে পৌঁছল তখন সে এমন কাউকে খুঁজছিল যাকে সে চ্যালেঞ্জ করতে পারে সে আমার উপর খোঁজ রেখেছিল এই রিসর্টে এলো ঘটনা ঘটাবে বলে প্রথম দিন থেকেই সে ছোট ছোট অতি প্রাকৃতিক ক্ষমতার প্রদর্শন করে আমাকে কৌতূহী কৌতূহলী করতে চেষ্টা করেছিল আমি আমল বলে সে ইচ্ছে করে পরীর বিভৎস আঙুল দিয়ে আমার দিকে রায়তার তার বাটি এগিয়ে দিল কোনো দিদিই চাইবে না প্রথম আলাপেই এক বাইরের লোকের সামনে তার বোনের কুৎসিত দিকটা দেখাতে তাই না আমার তখনই খটকা লেগেছিল আমি বুঝেছিলাম তোর সাংঘাতিক মনের এক মহিলা এবং তার মন স্বাভাবিক নয় আমার দিক থেকে সেভাবে সাড়া না পেয়ে সে প্রথম রাতেই গৌরবকে খুন করলো সেটা ছিল তার খোলা চ্যালেঞ্জ আমাকে সে চেয়েছিল যাতে আমি ক্রাইম সিনে যাই ওর সামনে আসি যাতে ও আমার মাথা এলোমেলো করে দিতে পারে ওর হিপনোটিক ক্ষমতা দিয়ে হ্যাঁ তোরির এই ক্ষমতা আছে ওর চোখ দেখে সেটা আমি বুঝেছিলাম তাই ক্রাইম সিনে না গিয়ে আমি অন্য রাস্তা ধরলাম সরাসরি ওর জীবনের অনুসন্ধানে নেমে গেলাম ব্যাপারটা কষ্টসাধ্য ছিল কিন্তু এছাড়া ওদের ধরবার কোনো রাস্তা ছিল না জেলের খাতায় জেলের খাতায় আমি তরির কচি হাতে সই দেখেছিলাম দুই বোন হাতিমের সাথে দেখা করতে যেত জেলে হাতিম হাতিমের দেওয়ার মতো যা ছিল তা তো তার দুই মেয়েকে সে দিলই হাতিমের খুনের নেশা পেলো তরি আর খুনের ধরনটা পেলো পরি। রক্তে এমন রক্ত এমন এক জিনিস যা আমরা কেউ উপেক্ষা করতে পারি না বাবার পেশা ছেলে মেয়ে সহজাতভাবেই পায় এই দুই বোনও পেলো প্রণববাবুকে তরি পছন্দ করতো কিন্তু পিতার প্রণববাবু না সরি এটা হচ্ছে পবিত্র বাবু পবিত্র বাবুকে তরি পছন্দ করত কিন্তু পিতার প্রতিশোধকে সে করতে পারেনি খুনগুলো অবশ্য ছিল নেশার বসে। একসাথে এতটা অনামিক চৌধুরী একটু থামলেন তার খিদে পেয়েছে ইন্টারকমে লুচি ও আলুর দম অর্ডার করলেন কবির খান একভাবে বসে আছে মন্ত্র মুগ্ধের মতো ওনার কথা শুনছে হঠাৎ অনামিক চৌধুরীর মনটা খারাপ হয়ে গেল এক মাথা রেশমি চুল পুটুর কথা মনে হলো যদি তরি ও পরি পুটুর মতো একটা সুন্দর পরিবারের মানুষ হতো তাহলে তাহলে কি গল্পটা অন্যরকম হতো তার হঠাৎ মনে হলো হয়তো সমাজের বিস্তৃত দিকের প্রতিবাদ ছিল পরি আর তরির এক একটা খুন তার চিন্তা বেশি দূর এগুলো না দরজা দিয়ে শেফ ঢুকেছেন এক গাল হাসি নিয়ে পিছনে বেয়ারার হাতে গরম গরম ফুলকো ফুলকো লুচি অনামিক চৌধুরীর খিদে দ্বিগুণ বেড়ে গেল to be continued.